নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি অত্যন্ত মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আটার মজাদার বিস্কিটের রেসিপি। তো চলুন এবার ছটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। কতটা পরিমাণ নিয়েছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। নিয়ে নিয়েছি চিনি, সব কিছুর পরিমাপই আমি আস্তে আস্তে বলে দেব। এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি সুজি, নিয়েছি কিছুটা পরিমাণ আমন্ড বাদাম, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে তেল নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আর এলাচ গুঁড়ো জাস্ট ড্রাই রোস্ট করে একটু ভেঙে নিয়েছি, আর নিয়েছি জল। তো সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি 2 কাপ তেলে রাখা আটা নিয়ে নিলাম। তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, অর্থাৎ মিল্ক পাউডার। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ওই 1/2 টিস্পুন মতন একটু লবণ দিয়ে দিলাম। এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচটা আগেই বলেছি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, করে নিয়ে জাস্ট একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমন্ড গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখানে আমন্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তাও ব্যবহার করতে পারেন। এইবার 1/2 কাপ মেপে রাখা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এইবার এই তেলটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মাখতে হবে, যাতে মুঠো করলে এই রকম মানে হয়ে যায় সেরকম কিন্তু রেডি করতে হবে। তো আমি মোটামুটি মেখে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে চিনির মধ্যে 1/2 কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এইটা অর্থাৎ চিনিটা কিন্তু আমি গুঁড়ো করব না, জাস্ট জলটা দিয়ে দিলাম। এবার এই চিনি আর জলের মিশ্রণটা দিয়ে আমি এই মিক্সচারটাকে পুরোটা মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু চিনি আর জলটাকে কিন্তু মিশাইনি, জাস্ট জলটা দিয়েই আমি এর মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়ে 2 পোর্শনে ডিভাইড করে নিয়েছি। এইবার 1টা পোর্শন আমি নিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি জাস্ট মেখে নিলাম। মেখে নিয়ে রুটির মতন করে আমি সমান করে বেলে নেব। ফেটে গেলে কিন্তু ভয় পেলে চলবে না, এই টেক্সচারটা কিন্তু এরকমই হবে। তো দেখুন আমি মোটামুটি রুটির মতন করে বেলে নিলাম। এইবার হাত দিয়ে জাস্ট একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি। এবার একটা ছুরি নিয়ে নেব। ছুরি নিয়ে এবড়ো খেবড়ো পোর্শনগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি আগে। খুব ইজি একটা বিস্কিটের রেসিপি। আমার বাড়ির প্রত্যেকে তো খেয়ে খুবই প্রশংসা করেছে, বলেছে খুব সুন্দর হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি পোর্শনটা কেটে বাদ দিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিলাম। এইবার মাছ বরাবর লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে 4 টুকরো করে নিলাম, করে নিয়েছি। দেখুন এইবার আস্তে করে ছুরি দিয়ে এইভাবে আমি পাথরের ওপর থেকে তুলে নিচ্ছি। এইবার ছুরির সাহায্যে আমি গাটা এরকম বেঁকা বেঁকা করে কেটে কেটে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ডিজাইনও হবে, ভাজার পরে দেখতেও খুব সুন্দর লাগবে। তো দেখুন এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি। আর এই বিস্কিটটা বানানো কিন্তু খুবই সোজা, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এরকম বিস্কুট বাড়িতে বানিয়ে ফেললে কিন্তু আর বাজার থেকে পারচেজ করতে হবে না। খুব টেস্টি একটা বিস্কুট, আমার তো খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সবকটা রেডি করে নিচ্ছি। আর যেহেতু আমি চিনিটাকে মেল্ট করিনি, তাই জন্য ভাজার পরে কিন্তু ওপরে একটা চিনির কিচকিচে ভাব থাকবে। তো দেখুন সবকটা আমি রেডি করে নিয়েছি। তো আপনারা দেখুন ভাজার জন্য আমি রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি, খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যখন এই বিস্কিটগুলো গরম তেলের মধ্যে দিচ্ছি, তখন কিন্তু ফ্লেমটা আমি জোরেই রেখেছি, অর্থাৎ হাইতে করে রেখেছি। তো দেখুন আমি মোটামুটি যে কটা ধরবে সে কটা আমি দিয়ে দিলাম। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে মানে একদম লোতে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে কিন্তু বিস্কিটগুলো ভাজতে হবে। দেখুন আরও একটা দিয়ে দিলাম। আর তেলে ভাজার সময় কিন্তু বিস্কিটগুলো খুব সফট হয়ে থাকবে, তাই জন্য কিন্তু খুব সাবধানে বিস্কিটগুলোকে উল্টে দিতে হবে।
তো দেখুন আমি মোটামুটি খুব সাবধানে বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি। আমি বিস্কিটগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু কালারও চলে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বিস্কিটের। তো দেখুন সময় নিয়ে কিন্তু আরও একটু আমি কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন ফাইনালি প্রথম ধাপের বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ফাইনালি আমি প্রথম ধাপের বিস্কিটগুলো ভেজে কিন্তু তুলে নিয়েছি, আপনারা দেখুন। এবার পরেরগুলো আমি আবারও ভেজে নেব। দেখুন একে একে আবারও আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, যেহেতু তেলটা অনেকটাই গরম রয়েছে তাই জন্য এইভাবেই আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি আবারও সেম প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে বিস্কিটগুলোকে রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত বিস্কিট কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা আটার এই মজাদার বিস্কিট কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখুন কতটা লোভনীয় ও মজাদার দেখতে হয়েছে। আর বিস্কিটের ওপরে কিন্তু অল্প অল্প চিনির কয়েকটা দানাও রয়েছে। তো দেখুন একদম কিন্তু দোকানের মতনই দেখতে হয়েছে বিস্কিটগুলোকে। এইবার আমি একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে বিস্কিটটা। আপনারা দেখুন কতটা মজাদার হয়েছে। আজকের রেসিপি আটার মজাদার বিস্কিট আমার কিন্তু রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।